কবিগুরু রাশিদমা প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানালে আসানসোলের শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবী মানুষ। রবিবার আসানসোলের গড়াই রোডে এক প্রেক্ষাগৃহে কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কবিগুরুর ছবিতে মাল্যদানের পাশাপাশি কবিতা পাঠ আবৃত্তির মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। কাব্যগ্রন্থে একটি কবিতা পাঠ করছি, সীমা সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি সকলে তোর হবে মাটি। এক মনে তোর এক তারাতে একটি জেতার সেইকে বাজা, ফুল বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা, যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে, যে করি তোর প্রখুর দেওয়া সেই করি তুই নিঃশ্রে এসে, লোকের কথা নিশ্নে কানে ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা, এক তারাতে একটি জেতার আপন মনে সেইটি বাজা। অনুষ্ঠান করা হচ্ছে আজকে 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং সেই সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই দুটো উৎসব উদযাপন আমরা আজকে এখানে করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট কবি লেখক, আমরা সশব্দ চিত্তে বিশ্বকবিকে স্মরণ করব এবং তার মননে আগামী দিন চলার চেষ্টা করব। আমাদের আজকের এই অনুষ্ঠানে তাপুত্তাপ এবং ডলফিন ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা খুব অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান করছি। কী করবেন এখানে? কবিগুরু আবৃত্তি, গান, কবিতা পাঠ, আলোচনা, এই সমস্ত হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।